संस्कार संघ के दीर्घ दिन जुक्त हो राय चौधरी साइंस असिस्टेंट जनरल सेक्रेटरी डॉक्टर राय चौधरी आसान हमारे मध्य उपस्थित आवेदन सेक्रेटरी आस সংস্থার চেয়ারম্যান মানস পার্থ চট্টোপাধ্যায় বহু বিশিষ্ট জন প্রাক্তন বহু ফুটবলার এখানে এসছেন তাদের সকলে আপনারা সব সেদিন বেশ পরে ছিল সমরেশ চৌধুরী সুজিত
ফুটবলারের ভূমিকা আমরা দেখব। কিছুদিন আগে দমদমের একটি টুর্নামেন্টে ফুটবলার কে খেলোয়াড়দের সাথে পরিচয় পর্ব শেষ, যার উদ্যোগে আজকে কর্মকাণ্ড, যার স্বপ্ন আজ বাস্তবায়িত হয়ে যাচ্ছে, তিনি হলেন মাননীয় চেয়ারম্যান পার্থ চট্টোপাধ্যায়। তার এই কাল্পিক ইচ্ছায় এই একাডেমির সফলতা পাচ্ছে। 1200 ছেলে থেকে 40 জনকে বাছাই করে রাখা হয়েছে। আগামী দিনে সপ্তাহে 3 দিন করে এই মাঠে একাডেমির অনুশীলন হবে। খেলার মাঠে যায় সুজিত ঘোষকে ব্যক্তি বাছাই অনুশীলন করছেন হলুদ জার্সি পরে। কোচ আছে রঞ্জন চৌধুরী, আছে সমরেশ চৌধুরী, প্রশান্ত ব্যানার্জি, মাধব দাস, একেবারে প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগের টিম করানো হয়েছে। ওইদিকে তপন দাস, শান্তি, সরাসরি সুজিত, ও অসাধারণ, দেখুন হাত দিয়ে যে কোনো ফসকে যেত, কিন্তু ফসকাবার পাত্র নয় সুজিত ঘোষ। রঞ্জন চৌধুরী স্বস্তি দিলে প্রশান্ত ব্যানার্জি, প্রসূন ব্যানার্জি প্রমুখ ফুটবলারের পর যে কজন হাত উঠে এসেছিল তাদের মধ্যে স্বস্তিকে রাখতেই হবে। খুব ছোট ছোট পাশে খুব খেলতে ভালোবাসে এবং আমরা বহু খেলা দেখেছি সেই স্বস্তির কাছে বল, দীপাঙ্কুর বলের কাছে, শান্তি আজকে গোল ছেড়ে কিন্তু এগিয়ে খেলছে। শান্তি মজুমদার, আমরা হেমন্ত বেড়াকে দেখেছি যে গোল ছেড়ে এগিয়ে খেলতে, আমরা একসময় শিবাজী ম্যানেজার দেখেছিলাম যে মোহন বাবার ডুয়ান কাপে উনি এগিয়ে খেলেছিলেন। পলাশ ব্যানার্জি, রঞ্জন চৌধুরী খুব ভালো কোচিং করেছে তালিকা জগুলানিতে, সমরেশ চৌধুরী অশোকনগর থেকে, এই পিন্টু দা পিন্টু নামে পরিচিত এবং কলকাতার ফুটবলে, আর কলকাতা ফুটবল মাঠে দিয়েছিল দর্শকদের সমরেশ চৌধুরী। মাধব দাস একসময় মহামান স্পোর্টিং দলের ক্যাপ্টেনও ছিলেন, মাধব থেকে মিহির বোস, তিনি গ্রাম বাংলা ছিলেন, হাসপাতাল থেকে এসেছিলেন মিহির বোস কলকাতা ঘরের মাঠে। ছোট তপন দাস নামে পরিচিত যেহেতু আরেক তপন এখানে রয়েছে, সুবীর সাকা বাম দিকে, দুয়ন্ত ইঙ্গার খুব জোরে জোরে খেলতেন, সুবীর সাকা বহু ম্যাচে গোল করছেন মোহন বাগানের হয়ে, সেই সুবীর সাকা জয়জিৎ আসতে হবে কোথায় তুমি রঞ্জন চৌধুরী, রঞ্জন বড় দলে খেলেছে মহামান, খুব ভালো খেলেছিল যেভাবে মহামান ছিল, মাধব দাস রঞ্জন থেকে দেয়ালে একাদশে প্রায় তার সুযোগ এসে গেছিল। সুজিত বোস যদি মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আসেননি যে ফুটবল মাঠে খেলবেন, হঠাৎই জোর করে তাকে নামানো হয়েছে, ঠিক কাটছেন, এটা একটা শুভ সূচনা বা শুভ প্রতীক। বাহ, আলা বিরল দৃষ্টান্ত, একাডেমির জন্মদিন আজ শুরু, তাই জন্মদিনেই কেকের মধ্যে বাবুন সেটাই কনসেপ্টটা দেখেছি, এটা খুব ভালো একটা জিনিস করুন। আমি একটু মান্না দেখাচ্ছি ক্ষমা আছে, একটা কথা বলি, সাংবাদিকরা বলছে আপনি বাচ্চাটা একটু উইশ করুন, দুটো লাইন যদি বলেন ওরা একটু সুখ বলতে যাচ্ছে, একটুখানে আপনি যদি বলেন না বসে বলুন, সাংবাদিক বলতে যে সমাবেত সুধীর বৃন্দ এবং খেলোয়াড় বন্ধু, আজকে অনুষ্ঠানে আমন্ত্রিত বলে আপনি একটু ওদের একটু শুরু ছিলেন, তোমরা যারা দাঁড়িয়ে যা বাচ্চাদের বলছি তোমাদের উনি আশীর্বাদ ডাকছেন। শতাব্দীর সেরা খেলোয়াড় ফুটবলার শৈলেন মান্না মহাশয়, মাননীয় দলনের অ্যাসেম্বলির নেতা বিরোধী দলের পার্থ চট্টোপাধ্যায় মহাশয়, ক্ষুদে ফুটবলাররা যারা শিক্ষার্থী এখানে এবং প্রবীণ ফুটবলাররা যারা খেললেন মঞ্চেও, ভারত এবং
বাংলার প্রতিনিধি ফুটবলাররা রয়েছেন। খুবই আনন্দের কথা যে মান্নাদার নামে এই একাডেমি আজকে জন্মগ্রহণ করলো, কেক কাটা হলো, এটা খুবই আনন্দের কথা। মান্নাদার সারা জীবন ফুটবলের জন্য দিয়েছেন, 19 বছর মনমানে খেলেছেন, 19 টাকা পেয়েছিলেন, তার জন্য মামার কাছে বকুনিও খেয়েছেন। উনি আমাকে সবসময় এই কথা বলেন যে পরবর্তীকালে তিনি মনমানের ফুটবল সেক্রেটারি হচ্ছিলেন, অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি ছিলেন, এবং সেই সময়ে ক্লাবের ঘটনাবলী আমার কিছু কিছু জানা আছে। উনি ফুটবলারদের খুব ভালোবাসতেন এবং ফুটবলাররা যাতে ভালো থাকে সেই বিষয়ে সচেষ্ট ছিলেন। তা তিনি সকলকে বলতেন যে ফুটবলারদের জন্য কিছু করতে হবে, কিন্তু সকলে সেটা চাইত না, অনেক টাকার ব্যাপার। উনি কিন্তু করতে চেষ্টা করেছেন, নিজে যদিও কখন কিছু নেননি। একজন অলিম্পিক ক্যাপ্টেন, এশিয়ান গেমস ফার্স্ট চ্যাম্পিয়ন হল মান্নাদা ক্যাপ্টেন, কিন্তু অত্যন্ত বিনয়ী মানুষ। এত বিনয়ী মানুষ হিসেবে আমি খুব কমই দেখেছি। আমরা তার শতায়ু কামনা করি, তিনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি ওকে বলছিলাম যে একাডেমি তো চালু হলো, কিন্তু এই একাডেমিতে আপনাদের মাঝে মাঝে আসতে হবে, এসে উৎসাহ দিতে হবে। খেলোয়াড়দের ভালোবাসে, খেলোয়াড়রা ভালো থাকুক। প্রাক্তন ভারতীয় এবং বাংলার খেলোয়াড় যারা এসছেন তাদের বিশেষভাবে অভিনন্দন জানাচ্ছি এবং তাদের সহযোগিতা কামনা করছি। আর গুরুবক সিং, ভারতের গর্ব অলিম্পিয়ান হকি, উনিও এসছেন, ওর সহযোগিতাও আমি মনে করি দরকার। গুরুবক সিংকে আমি বলবো আপনিও মাঝে মাঝে আসবেন এখানে, আপনার মতন লোকের সহযোগিতা সবসময়। বহু যারা এখানে স্পোর্টসম্যান সার্ভিস স্পোর্টসের লোক যারা এখানে এসেছেন খুব ভালো লাগছে। এই একটা আমি একটাই কথা বলবো, ছোট্ট কথা, যে মান্নাদার সঙ্গে আমার সঙ্গে বোধহয় প্লেয়াররা অলিম্পিয়ানরা ভালো প্লেয়াররা জন্ম নিত, আজকে আপনাকে তৈরি করতে হচ্ছে। আর দ্য চ্যাম্পিয়ন্স ওয়ার বর্ন টু ডে, দ্য চ্যাম্পিয়ন্স আর মেড। তো এই যারা আপনি যারা একটা উদ্যোগ নিয়েছেন, পাথরা ইন্টারেস্ট নিয়ে এখানে যারা একটা একাডেমি করছেন, আর এই আমি মনে করি যে এই একটা রাস্তা। এর সামনে আপনাকে উদাহরণ দিচ্ছি যে যে সময় একাডেমি তৈরি করে হারিয়ানাতে দেখুন কতগুলো রেসলার, কতগুলো আপনার বক্সিং, কতগুলো চ্যাম্পিয়ন তৈরি করে দিয়েছে এখান থেকে। নিশ্চয়ই আমার কোনো ট্যালেন্টে কোনো অভাব নেই ভার করছে কোনো খেলাতেই। আপনি দেখুন ক্রিকেটে তো আছেই, ক্রিকেট একটা আলাদা গেম হয়ে গেছে, অলিম্পিক্স পড়ছে, ফুটবল হকি, ফুটবল আমার মেন গেম, বাংলায় তো ছিলই, ইন্ডিয়াতেই তো আমি 62-তে আমি এশিয়ান চ্যাম্পিয়ন ছিলাম, আজকে আমি কোয়ালিফাই করতে পারছি না, সেটা খুব খারাপ লাগছে। সেই জন্য বলছি যে এটা যা আপনি একটা তৈরি করেছেন একটা এখানে, আমি মনে করি যে নিশ্চয়ই এটা এখান থেকে আবার প্লেয়ার তৈরি করবে যারা বাংলাকে এখানে রিপ্রেজেন্ট করবে, ইন্ডিয়া রিপ্রেজেন্ট করবে, আর এখান থেকেই অলিম্পিক রিপ্রেজেন্ট করবে। থ্যাংক ইউ ফর ইনভাইটিং ইন্ডিয়া, থ্যাংক ইউ। এবার কিছু বলবো যে অন্যপূর্ণ সাংবাদিক মানুষ সকলের দিকে আমাদের তো যে প্রিয় জনপ্রতিনিধি, পশ্চিমবঙ্গ বিধানসভা বিরোধী দলনেতা, আপনাদের স্থানীয় বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়, আমি এখানে এসে শুনলাম যে পার্থবাবু এই একাডেমির জন্য তার বিধায়ক তহবিল থেকে 4 লক্ষ টাকা দিয়েছেন, এটা আমার কাছে একটা খবর। আমি একজন সামান্য ফুটবল প্রেমী হিসাবে আমি আভিনী প্রণাম জানাচ্ছি পার্থবাবুকে যে ফুটবলের সেবায় এইভাবে তিনি নিজেকে নিয়োজিত করেছেন। আমি আমার বয়স 50-এর বেশি, আমি শুনিনি কোনো বিধায়ক তার বিধায়ক তহবিল থেকে 4 লক্ষ টাকা কোনো ফুটবল